আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই আজকের ইউটিউব ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আলোচনা করব লেআউট প্ল্যান কিভাবে দিতে হয়। তো আমরা লেআউট প্ল্যানের জন্য আমরা একটা বাসার কাজ করেছিলাম, এখন এই প্ল্যানেরই লেআউট প্ল্যানটা আমরা করে দেব। তো বন্ধুরা দেখুন, এল ইন্টার ও ইন্টার 12 ফিট ইন্টার। এল ইন্টার ও ইন্টার 12 ফিট চ্যাম্পার করি, সিআইসে ইন্টার চ্যাম্পার করে আমরা একটা রাস্তা করলাম। এবং এই বাসাটা একটা রাস্তার কর্নারে অবস্থান করতেছে, তো সেক্ষেত্রে এটা আমার রোড, তো আমি রোড রোডের সাইজটা একটু বৃদ্ধি করে দিলাম। ঠিক আছে, তো এখন এর মাঝে আমার বাসাটা আছে, আপনার অফসেট করতেছি ও ইন্টার 50 ফিট ইন্টার, দেখুন 50 ফিট, এবং ইন্টার 45 ফিট ইন্টার। তো বন্ধুরা, আমার এটা ছিল আমার জমি, 60 ফিট বাই 50 ফিট স্কোয়ারের একটা জমি ছিল। তো আমি সিআইসে ইন্টার চ্যাম্পার করলাম, আমি চ্যাম্পার করে দিলাম। তো সেক্ষেত্রে যেহেতু এটা আমার রাস্তা সংলগ্ন জমি, তো আমি দুই দিকে আমি জমি রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এই বাসার কাজটি করেছি, তো সেক্ষেত্রে এম ইন্টার মুভ করে একটু সরাই নিলাম। পরে আমি বাউন্ডারি ওয়াল দিছি রাস্তা থেকে আপনার ও ইন্টার 5 ফিট ইন্টার, 5 ফিট দূরত্ব আমি ছেড়ে দিয়েছি। তো এর মাঝেই আমার ও ইন্টার 5 ইঞ্চি ওয়াল, বাউন্ডারি ওয়াল আমি দিয়েছি। তো সিএইসে ইন্টার চ্যাম্পার করলাম, তো এখন আমি ট্রিম করলাম টিআর ডবল ইন্টার। তো এটা ছিল আমাদের জমির টোটাল এরিয়া। তো এর মাঝে আমরা আমরা বাউন্ডারি ওয়াল করে নিছিলাম আপনার 54 ফিট বাই 44 ফিট। তো সেক্ষেত্রে আমাদের বাসার যে অবস্থানটা হচ্ছে, তো এক্ষেত্রে আমি পুরো বাসাটা এখানে রাখবো না, আমি এটা পলিলাইন করতেছি। পলিলাইন তারপরে F8 অফ করে দিলাম, আবার F8 দিলাম, এটা ছিল আমার বাসার স্পেস। তো সেক্ষেত্রে আমি এটা সম্পূর্ণ আমি মুভ করলাম, মুভ করার পরে এখানে বসায় দিলাম।
ধরো এটা ছিল আমাদের বাসাটা, তো সেক্ষেত্রে আমার এখানে গেট আছে, তো আমি এখানে বাসার গেট প্রদান করতেছি। তো গেট টিআর ডবল ইন্টার ট্রিম করলাম, করার পরে এল ইন্টার দিয়ে আমি ক্রস করে দেব। তো এখন টিআর ডবল ইন্টার, তো আমি এটা ম্যাশ করে কালার করে দেব। গেট যেহেতু দরজা, তো লাল কালার করে দিলাম। তো এটা ছিল আমার এন্ট্রি, তো এন্ট্রির জন্য আমি একটা তীর চিহ্ন ব্যবহার করব। আমি এটা মিরর করব, এমআই এন্টার। এটা হচ্ছে আমার এন্ট্রি, আমি এটা টেক্সট করে দিচ্ছি। ওকে, টি এন্টার। ENTRY এন্ট্রি করলাম, যেটা আমার প্রধান গেট বাসার, এবং 12 ফিট ওয়াইড রোড এটা যেহেতু হবে, তো সেক্ষেত্রে আমি এখানে রাস্তার চিহ্নটা দিয়ে দেব, এল ইন্টার F8। টিআর ডবল ইন্টার ট্রিম করে আমি রাস্তার চিহ্নটাও দিয়ে দিলাম। তো আমি এটা মিরর করবো, এমআই ইন্টার। তো এদিকেও আমি দিলাম, টিআর ডবল ইন্টার ট্রিম, এল ইন্টার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার রোড, তো আমি এখানে টেক্সট লিখে দিচ্ছি 12 ফিট ওয়াইড, WID। তো বন্ধুরা, আমরা এটা স্কেলটা বেশি করে দেবো, যেন এটা বেশি বোঝা যায়। তো আমি এটা 1 ফিট 6 ইঞ্চি করে দিচ্ছি। ওকে, এক ফিট 6 ইঞ্চি করে দিলাম। ওকে, তো দেখুন, এম ইন্টার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান। তো আমরা এখানেই আমরা এই বাসাটার কাজ করতেছি। তো সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং আগামীতে আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং লাইক এবং শেয়ার করুন।